সবাই মিলে পরিচ্ছন্ন আধুনিক ও স্মার্ট মতলব করব বলেছেন আশফাক চৌধুরী মাহি বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি বলেছেন আজকের ছাত্র সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে মতলব উত্তরের ছাত্রলীগ নেতারা যে সুসংগঠিত তা আজকের উপস্থিতি প্রমাণ করে এই ছাত্রলীগের নেতাকর্মীরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র তিনি বলেন আগামী আট মে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের মহম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান পদে টিউবাল প্রতীকের রিয়াজুল হাসান রিয়াজকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তারা যোগ্য নেতা তারাই পারবে মতলবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা মতলবের সেবা করতে এসেছে এখান থেকে নেওয়ার কিছু নেই আমরা সবাই মিলে একটি সুন্দর পরিচ্ছন্ন ও আধুনিক মতলব গড়ব শুক্রবার বিকেলে চাতপুরের মতলব উপজেলার ঐতিহ্যবাহী ছ্যাঙ্গারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মতলব উপজেলা ছাত্রলিগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সমাবেশের শুরুতে জাতীয় সঙ্গীত ও পরে ছাত্রলীগের দলীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে নির্মিত প্রামান্য চিত্র দেখানো হয় শোক জানানো হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দীপুর জন্য উপজেলা ছাত্রলীগ নেতা নাইম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের এক নম্বর সদস্য সদরুল আমিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ বর্তমান মেয়র লায়ন আরিফুল্লা সরকার মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আয়ুব আলী গাজী সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার সহসভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদুল্লাহ মাস্টার শ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক রহমতুল্লাহ সরকার লিখন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হাওলাদার মামুন ছেঙ্গারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান ছেঙ্গারচর সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন হড়াবার্দি কলেজে ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হাসান মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্জন সাব্বির ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহাদাত হোসেন শ্যামল ইসলামাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক পাটোয়ারি রিয়াদ মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিখন প্রমুখ সমাবেশ শেষে ছেঙ্গারচর বাজারে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ মানিক দর্জি ঘোড়া প্রতীক এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজের টিউবওয়েল প্রতীকের সমর্থনে এক মিছিল বের হয় মিছিলটি ছ্যাঙ্গারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে